আক্রান্ত 2000-এর বেশি। শুধু যে বেশি তা নয়, আক্রান্তের সংখ্যা 3000 ছুঁই। রাজ্যে ফের মারাত্মক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের শনিবারের হেলথ বুলেটিন বলছে একদিনে আক্রান্ত 2968 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। পজিটিভিটি রেট 15.69%। হুহু করে সংক্রমণ বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা উত্তর চব্বিশ পরগনায় ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা। শনিবারের পরিসংখ্যান বলছে গত 5 দিন ধরেই সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। সংক্রমণ বাড়ছে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়ায়। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 1145, সেখানে জুন মাসে আক্রান্ত 10,020 জন, অর্থাৎ প্রায় নগুণ। আর জুলাইয়ের প্রথম 9 দিনেই আক্রান্তের সংখ্যা 18,000 পেরিয়ে গেছে। মে মাসে যেখানে করোনায় মৃত্যু হয় 3 জনের, সেখানে জুন মাসে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে 15 জনের। জুলাইয়ের 9 তারিখ অবধি করোনায় মৃত্যু হয়েছে 20 জনের। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ে আতঙ্ক নয়, বরং সতর্ক হন। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট। উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা গ্রাফ, বাড়ছে দৈনিক সংক্রমণ, একদিনে বাড়লো মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 18,840 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 18,815। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 43 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 38। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,25,386 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,36,4,394। এর পাশাপাশি দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,25,028। জেলায় জেলায় বাড়ছে করোনা। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হস্টেলে হানা দিয়েছে কোভিড সংক্রমণ। ঊর্ধ্বমুখী মালদাতেও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে 3 জেলা প্রশাসনে। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। কলকাতার পাশাপাশি সংক্রমণ বাড়ছে জেলাতেও। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজে হানা দিয়েছে কোভিড। কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার হস্টেলে থাকা 82 জন মেডিকেল পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়। পজিটিভ রিপোর্ট এসেছে 39 জনের। বৃহস্পতিবার আক্রান্ত হন 19 জন। এই পরিস্থিতিতে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে সমস্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়ার 18 তারিখ থেকে পরীক্ষা রয়েছে, তাদের অনলাইনে পরীক্ষা হবে। প্রথম বর্ষের পড়ুয়াদের ক্লাসও হবে অনলাইনে। স্টুডেন্টদের যারা সেকেন্ড ইয়ার, তাদের পরীক্ষা আছে। সেই পরীক্ষা 18 তারিখ থেকে ছিল শিডিউল্ড। পরীক্ষা তারা দেবে বাট অনলাইন মোডে। আর ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট, তাদের অনলাইনে ক্লাস হবে আপাতত টিল ফার্দার অর্ডার। সবাই হস্টেল ভ্যাকেট করে দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 3 জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। ডক্টরের শর্টেজ তো রয়েছেই, ঠিক আছে।